2020 সালে আসছে উড়ন্ত গাড়ি, বিজ্ঞান প্রযুক্তি ডেক্স। দেখতে অনেকটা আইড্রোপের মতো, পেছনটা ক্রমশ সরু হয়ে গিয়েছে, সুইচ টিপলেই দরজার দুটো পাশে ডানার মতো খুলে যাবে, আর তারপরে দ্বিগুণ গতিতে উড়তে শুরু করবে, ঠিক যেমনটা সিনেমায় দেখে থাকি আমরা। উরুক্কু যান আসতে চলেছে বলে অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল। গুগল, উবারের মতো সংস্থাগুলো তার নকশাও প্রকাশ করেছে বেশ কয়েকদিন, কিন্তু এই প্রথম উরুক্কু যান একেবারে সামনে নিয়ে এলো স্লোভাকিয়ার এরোমোবিল নামে একটি সংস্থা। বৃহস্পতিবার মোনাকোয় গাড়ি প্রদর্শনী ইভেন্টে উড়ন্ত যানটি সামনে আনে সংস্থা। সব কিছু ঠিকঠাক থাকলে 2020 সালের মধ্যেই তো ক্রেতাদের কাছে পৌঁছে দেওয়া হবে বলে এরোমোবিল জানিয়েছেন। এরোমোবিল জানায় প্রথমে 500টি এমন গাড়ি তৈরি করা হবে, গাড়ির মডেল অনুযায়ী যার দাম $13 লক্ষ থেকে $16 লক্ষ মধ্যে থাকবে। রাস্তাতেও যেমন দুরন্ত গতিতে ছুটে চলবে, তেমনি যখন তখন এই যানটিতে উড়িয়ে নিয়ে যেতেও পারবে। সাধারণ গাড়ি থেকে উড়ন্ত গাড়িতে পরিবর্তন করার জন্য একটি সুইচ রয়েছে, যার সাহায্যে মাত্র 3 মিনিটে গাড়িটি উরুক্কু যানে পরিবর্তিত হয়ে যাবে। দুই দরজা ডানার মতো দুই পাশ খুলে যাবে। রাস্তাতে এই যানটি ঘন্টায় সর্বাধিক 117 কিলোমিটার গতিবেগে ছুটবে, আর আকাশে সর্বাধিক 360 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে 466 মাইল উড়তে পারবে। আমার এই চ্যানেল হতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।